বুধবার টানা তৃতীয়বারের মতো কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল ইডি। ন্যাশনাল হেরাল্ড মানি লন্ডারিং মামলায় দ্বিতীয় দিন অর্থাৎ মঙ্গলবার ইডি আধিকারিকরা 10 ঘন্টারও বেশি সময় ধরে কংগ্রেস নেতাকে জিজ্ঞাসাবাদ করেন। সোমবারও প্রায় 10 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর রাহুল গান্ধী তার বোন এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রার সাথে মঙ্গলবার মধ্য দিল্লির এপিজে আব্দুল কালাম রোডে ইডি সদর দফতরে আসেন এবং সকাল 11:30 থেকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। প্রায় 4 ঘন্টার জিজ্ঞাসাবাদের পর রাহুল গান্ধী বিকেল 3:30 দিকে 1 ঘন্টার বিরতি নিয়ে বাড়িতে চলে যান। বিকেল 4:30 দিকে তিনি আবারও জিজ্ঞাসাবাদে যোগ দেন। সূত্র মারফত জানা গিয়েছে জিজ্ঞাসাবাদ ও জবানবন্দি রেকর্ড করতে দীর্ঘ সময় লাগছে। মঙ্গলবার ইডির পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদের চেষ্টা করায় আকবর রোড এবং মধ্য দিল্লির আশেপাশে পার্টির সদর দফতরের বাইরে 100 কংগ্রেস নেতাকর্মীদের আটক করা হয়। সাংসদ কেসি ভেনুগোপাল এবং অধীর রঞ্জন চৌধুরী ওই দলের নেতাদের মধ্যে ছিলেন যাদের আকবর রোডে পার্টি অফিসের বাইরে নিষেধাজ্ঞা লঙ্ঘনের জন্য আটক করা হয়।